এই ডিভাইসটা, এটার নাম হচ্ছে টোকেন ডিসপ্লে সিস্টেম, ইলেকট্রনিক্স টোকেন ডিসপ্লে সিস্টেম। এখানে এই বক্সটাতে কতগুলো ফিগার দেওয়া আছে, 1 2 3 4 করে জিরো বন্ধ করা আছে। এটা আউটডোরে আমাদের থাকবে, দক্ষিণ নামদপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের আউটডোরে ডাক্তারবাবু যে টেবিলে বসেন সেই টেবিলে রাখা থাকবে। এবারে ডাক্তারবাবু যখন পেশেন্ট ডাকবেন তখন এখানে বাটনগুলো প্রেস করতে হয়। যেমন ধরুন কোনো পেশেন্ট যদি 23 নম্বর পেশেন্ট হয়, আমি বাটন প্রেস করছি 23, টিপে হ্যাশ, বাইরে ডিসপ্লে বোর্ড আছে সেই ডিসপ্লে বোর্ডে ওই টেস্টটা দেখাবে। আমি এক্সাম্পল দেখাচ্ছি, আবার একটা দেখুন, ধরুন হলো 25 হ্যাশ, এটা বাইরে এটা 25, এটা বাইরে সাউন্ডও শোনা যাবে এবং একই রকমভাবে বাইরে একটা ডিসপ্লে বোর্ড আছে, আমাদের ডিসপ্লে বোর্ডে দেখানো হবে। এবার যদি 25 এর পরে 26 ডাকতে হয় তাহলে পরে 26 বাটন প্রেস করার দরকার নেই, শুধুমাত্র স্টার্ট টিপলেই পরে বাটন হয়ে যাবে। দেখুন স্টার্ট টিপে হ্যাশ, পরে 27 আসবে, স্টার্ট টিপে হ্যাশ, এবার ধরুন আপনি হয়তো কোনো একটা পেশেন্ট আসেনি, হয়তো তার টোকেন নাম্বার 15 ছিল, আপনি ফিরিয়ে দিতে পারেন, 15 টিপে হ্যাশ, এটা ম্যাক্সিমাম 999 পর্যন্ত করা যায়, 999 হ্যাশ। এবার ধরুন 55 হ্যাশ, 55 পরে 56, সেটা শুধু হ্যাশ টিপলেই হবে, শুধুমাত্র স্টার আর হ্যাশ, স্টার হ্যাশ। এবারে দেখুন এটা আমাদের সূর্যতে অপারেট করছে, দেখুন আমরা বাইরে যাচ্ছি, এই এই ওয়্যার দেওয়া আছে, এই ওয়্যারটা পুরো বাইরে দেখা যাচ্ছে, সূর্য জুড়ে অফিসে বাইরে যাচ্ছে। এই হচ্ছে আমাদের টোকেন সিস্টেমটা, বক্সটা বাইরে দেখা যাচ্ছে। এবার সূর্যদা ভেতরে অপারেট করছে, দেখুন কি হচ্ছে, সূর্যদা এটা 25 দেখাচ্ছে, এখন সূর্যদা পরেরটা যাও 26, স্টার্ট টু ভ্যাস করলে 26 চলে আসবে, এখানে সাউন্ড সিস্টেম করা আছে। ডাক্তারবাবুদের অনুরোধ করছি যাতে ডাক্তারবাবুরা এই ডিভাইসটা ব্যবহার করেন, ধন্যবাদ।